ছুটি কাটিয়ে একুশ এপ্রিল ঢাকায় আসবেন হেড কোচ চন্ডিকা হাতুর সিং জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস টি টোয়েন্টি বিশ্বকাপে ফুল সার্ভিস পেতে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে রাখা হবে আইপিএল খেলা পেসার মুস্তাফিজকে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ছুটি নিয়েছিলেন চন্ডিকা হাতুরু সিংহে ঈদের ছুটিতে গুঞ্জন উঠেছিল ফিরছেন না টাইগারদের হেড কোচ এই ইস্যু নিয়ে সরগরম ক্রিকেট পাড়া অবশেষে অবস্থান পরিষ্কার করেছে বিসিবি হাতুরু সিংহে কবে ফিরবেন তাই স্পষ্ট জানিয়েছে বোর্ড হেডকোচের সাথে কোচিং স্টাফের বাকিরাও তেইশ এপ্রিলের মধ্যেই ঢাকায় আসবেন আমাদের তরফে কোনো ধোয়াশা নাই আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই এই দায়ভার আমাদের না আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রে বেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল মুস্তাফিজকে আইপিএলের পুরোটা খেলানো না খেলানো নিয়ে মতবিরোধ আছে বোর্ড পরিচালকদের তবে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই ভাবনা বোর্ডের মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের লার্নিং প্রসিজ রোভার বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবু সিরিজে খেলানোর জন্য না আমরা জিম্বাবু সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো ফ্রেশ মুস্তাফিজ চাই এক্সস্টেড মুস্তাফিজ চাই না আমরা পয়লা মেয়ের মধ্যে টিটোয়েন্টি বিশ্বকাপের দল দিতে হবে বাংলাদেশকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টিটোয়েন্টি স্কোয়াডও ঠিকঠাক করছে বিসিবি যা মূলত বিশ্বকাপের দল জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে এই ট ইট বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম সো ইট ইজ ভির ইম্পর্ট্যান্ট তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দিবে আমরা শুনি সিলেক্টারের কাছ থেকে যে তারা কবে দিবে এটাই যত শিশু সম্ভব তারা দিয়ে দিবে তা আমি জানি জিম্বাবুয়ে ও টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের স্পিন কোচ মুর্শতাক আহমেদ সাবেক কিংবদন্তি স্পিনারকে কোচ হিসেবে পাওয়া ঋষাদ সহ বাকি লেগ স্পিনারদের জন্য হবে বড় সুবিধা সারা দেশে মুহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা